এবার দেশের সামুদ্রিক লবণেও মিলেছে প্লাস্টিকের কণা। বিশেষত মাইক্রোপ্লাস্টিক সর্বত্র ছড়িয়ে পড়ছে ও মানুষের খাদ্য তালিকায় ঢুকে পড়ছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। প্রতিদিনকার জীবনে আমরা যেন প্লাস্টিক ছাড়া চলতেই পারি না, এতে প্রতিনিয়ত বাড়ছে এর ব্যবহার। বেসরকারি গবেষণা সংস্থা ওয়েস্ট কনসার্নের এক সমীক্ষায় দেখা গেছে, 2005 সালে দেশে জনপ্রতি প্লাস্টিকের ব্যবহার ছিল গড়ে 3 কেজি, তবে দেড় দশকে প্লাস্টিকের ব্যবহার 3 গুণ বেড়ে হয়েছে গড়ে 9 কেজি। এতে দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোতে প্রতিদিন 30,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে। এই প্লাস্টিক বর্জ্যের শতকরা 40% বিভিন্ন ডাস্টবিন ঘুরে চলে যায় ময়লার ভাগাড়ে, শতকরা 35% রিসাইকেল করে আবারও ব্যবহার করা হয়, আর বাকিটা থেকে যায় চারপাশের পরিবেশে, যার বেশিরভাগেরই গন্তব্য নদী, জলাশয় ও সমুদ্র। জাতিসংঘের এক তথ্যে দেখা গেছে, বিশ্বের সমুদ্রগুলোতে বছরে প্রায় 1.25 কোটি টন প্লাস্টিক প্রবেশ করে, যা প্রতি মিনিটে 1 গাড়ি প্লাস্টিকের বর্জ্য সমুদ্রে ফেলার সমান। আর এই প্লাস্টিকই ক্ষতি করছে সামুদ্রিক জীববৈচিত্র্যে। একটা হলো মাইক্রোবিড হিসাবে যদি থাকে, গেলে প্লাস্টিক থেকে মাছ খাদ্য মনে করে খেয়ে ফেলায়, ওটা পেটে থেকে যায় এবং মানুষ যখন এটা খায় তখন মানুষের বডিতে এটা কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট করে। আরেকটা হচ্ছে ইন্ট্যাঙ্গলমেন্ট, ফিজিক্যালি ইন্ট্যাঙ্গলমেন্ট, যেমন স্ট্র বলছি আমরা, প্লাস্টিকের বোতল, ব্যাগ, বিভিন্ন ভাবে এটা প্লাস্টিকের জাল, হ্যাঁ, এগুলি থেকে যায় যখন, তখন এগুলি জীব বৈচিত্র্যকে ফিজিক্যালি অ্যাটাক করতে পারে, তাই না? মুখটা আটকে গেলে অক্সিজেন নিতে পারবে না, মুখটা আটকে গেল, জালে ওর হাত পা পেঁচিয়ে গেল, হ্যাঁ, এভাবে অনেক জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। সম্প্রতি মহেশখালী চ্যানেল ও আশেপাশের 8টি লবণের খামার থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেছেন দেশি বিদেশি একদল গবেষক। এর মধ্যে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেফাত জাহান রাকিব। তিনি জানান, বিভিন্ন রাসায়নিকের মাধ্যমে করা এই পরীক্ষায় তারা লবণে দূষণকারী বিভিন্ন উপাদানের উপস্থিতি পেয়েছেন। ক্ষতিকর উপাদান পেয়েছি আমরা 78 থেকে 137টা উপাদান পেয়েছি। এটা হচ্ছে মহেশখালী চ্যানেল থেকে, এটা আমরা ওয়ার্ল্ডের সাথেই অনেকগুলো কম্পেয়ার করছি, তো ওয়ার্ল্ড থেকে আমাদের এটা মোটামুটি ভাবে অনেকটাই কম। আমাদের আমরা একটা পলিমার রিস্ক ইন্ডেক্স করেছি, ওইখানে ক্যালকুলেশনের মধ্যে দেখা গেছে 150 হলে লো রিস্ক অ্যাসেসমেন্ট, 150 থেকে 2000 পর্যন্ত থাকলে এটা হচ্ছে মডারেট, তারপর 3000-এর উপর হচ্ছে কনসিডারেবল রিস্ক। তো আমাদের যে ডেটা পাইছি আমরা ওই ইকুয়েশন অ্যানালাইসিস করা, আমরা দেখছি হচ্ছে এটা লো রিস্ক ইন্ডেক্স, মানে আমাদের কোনো হিউম্যান কনজাম্পশনে কোনো ক্ষতি হবে না। তবে প্রতিবেশী দেশ ভারতের সামুদ্রিক লবণে 100 থেকে 5000 পর্যন্ত উপাদানের উপস্থিতি মিলেছে। ভিয়েতনাম, ক্রোয়েশিয়া, স্পেন ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক লবণে দূষণের মাত্রা আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক নীরব ঘাতক, এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকভাবে আপনি ফুড চেইনের সাথে ঢুকে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক, তখন এটা অ্যাকুমুলেশন হয়, সেখান থেকে অনেক ধরনের টক্সিন রিলিজ হতে পারে। প্লাস্টিক তো শুধু বিভিন্ন ধরনের উপাদান থেকে তৈরি হয়, কেমিক্যাল থাকে, হ্যাঁ, এখন ওটা থেকে আপনার বডিতে এটা ইম্প্যাক্ট হয়, আর প্লাস্টিক থেকে তো আপনার ক্যান্সার থেকে শুরু করে অনেক ধরনের ডিজিজ হতে পারে। তবে পরিশোধিত লবণে এসব উপাদান আছে কিনা তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা, এজন্য আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে বলছেন তারা।